শুভশ্রী গাঙ্গুলি, এই নামটা শুনলেই অনেকের হৃদয়ে ওঠে ঝড়। তা সে হোক তার লুকসের জন্য কিংবা তার অভিনয়, সবটা দিয়েই তিনি সকলের মনে একেবারে রাজত্ব করছেন। শুভশ্রী গাঙ্গুলি ইতিমধ্যেই টলিউডের এক নম্বর অভিনেত্রী হয়ে গিয়েছেন, তবে তার জার্নিটা এতটাও সহজ ছিল না। দেখতে দেখতে আজ তিনি এক নম্বরে পৌঁছালেও তিনি তার শুরুটা করেছিলেন একদম অন্যভাবে। কিভাবে নিজেকে গড়ে তুললেন এবং হয়ে উঠলেন টলিউডের এক নম্বর অভিনেত্রী, সেটাই আজ আমরা জানাবো আপনাদের। এই মুহূর্তে ওয়েব সিরিজও পা রেখেছেন এই অ্যাক্ট্রেস। ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে শুভশ্রীকে দেখা গিয়েছে 75 বছরে বৃদ্ধার ভূমিকায়, যাতে তিনি কেড়েছেন নজর। সকলেই ছিলেন দারুণ এক্সাইটেড শুভশ্রী গাঙ্গুলিকে এই নতুন লুকে আবিষ্কার করার জন্য, আর সেখানে তার অভিনয় সত্যি নজর কেড়েছে। অভিনেত্রী কিন্তু বারবার নিজেকে ভেঙেছেন, আবার গড়ে তুলেছেন, আর সবটাই তিনি করেছেন অভিনয়ের জন্য। তবে সময়ের সাথে সাথে শুধুমাত্র অভিনয়ে আর নিজেকে আটকে রাখেননি তিনি, এখন তিনি প্রোডিউসার হিসেবেও কাজে হচ্ছেন পোক্ত। আর এখন তার প্রোডাকশনেই আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ, যার নাম আবার ট্রলার। বর্তমানে শুভশ্রীকে একেবারে অন্য ধারার সিনেমাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে রয়েছে প্রথমেই পরিণীতা, আর তাছাড়াও রয়েছে ধর্মযুদ্ধ, বৌদি ক্যাটরিন, হাবজি কাবজি। সব কিছুতেই তিনি নজর কাচ্ছেন তার অভিনয় দিয়ে অন্যরকমভাবে। আর অন্যদিকে তার সোশ্যাল প্ল্যাটফর্মে নজর রাখলেই দেখতে পাওয়া যায় অভিনেত্রীর একেবারে বুকে ঝড় তোলা একের পর এক সোশ্যাল পোস্ট, যার মধ্যে রয়েছে ছবি থেকে ভিডিও। তবে যারা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো, শুভশ্রী কিন্তু প্রথম সিনেমা টলিউডের নয়। একেবারেই ঠিক শুনেছেন বন্ধুরা, টলিউডে এই অভিনেত্রী কিন্তু তার অভিনয়ের ডেবিউ করেনি। যদিও বর্তমান থেকে আসা এই অভিনেত্রী আসলে ভেবেছিলেন কলকাতা অর্থাৎ বাংলা সিনেমা দিয়েই তিনি করবেন ডেবিউ, কিন্তু সেটা আর হয়নি। তবে হয়েছিল 2008 সালে ওড়িয়া সিনেমা দিয়ে তার ডেবিউ, যার নাম ছিল মতে দ্য লাভ হেলারে। এই সিনেমাটা আসলে স্টুডেন্ট নাম্বার 1 তেলুগু সিনেমারই ওড়িয়া রিমেক, আর সেই রিমেকই কিন্তু দারুণ হিট হয় ওড়িশাতে। আর সেই সিনেমাতেই অভিনয় করে নজর কেড়েছিলেন শুভশ্রী। তার অপোজিটে ছিলেন সিদ্ধার্থ মহাপাত্র এবং অনুভব মহান্তি, তাদের সঙ্গে অভিনয়ে তিনি কেড়েছিলেন নজর। তবে না, এরপরেই তিনি এসেছিলেন টলিউডে, তবে এবারও তার আর নায়িকা হয়ে ওঠা হয়। পিতৃভূমি ছিল সিনেমার নাম, যেখানে জিতের নায়িকা হওয়ার আগেই তারই বোন হিসাবে অভিনয় করেছিলেন সিনেমাতে। তবে এই অভিনেত্রী কিন্তু পরবর্তী সময়ে জিতের সঙ্গে একের পর এক হিট সিনেমা দিয়েছে বাংলাকে, যার মধ্যে রয়েছে বস, গেম, অভিমান। আর তারপর টলিউডের ওয়ান অফ দ্য হিট জুটি হিসেবে নাম উঠে আসে জিত শুভশ্রীরই। তবে এবার স্বপ্ন পূরণ হয় শুভশ্রী। প্রথমবারের জন্য তাকে নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যায় সোহম চক্রবর্তীর বিপরীতে, যে সিনেমার নাম ছিল বাজিমাত। আর সেইখান থেকেই বাজিমাত করে তার জার্নিটা শুরু হয়ে যায়। এরপর তিনি 2009 সালে দেবের বিপরীতে চ্যালেঞ্জ সিনেমায় অভিনয় করেন। চ্যালেঞ্জ নিয়ে নতুন করে আর বাংলার দর্শকদের কাছে বলার কিছু নেই, এই সিনেমা যেন একটা মাইলস্টোন গড়ে তোলে বাংলার ছবির জগতে। আর তারপর শুভশ্রীকে আর ফিরে দেখতে হয়নি, এখনও দর্শকদের রাখছে মাতিয়ে। ওড়িয়া হোক কিংবা টলিউড, এই সিনেমাগুলোতে অভিনয় করার পাশাপাশি শুভশ্রী কিন্তু অবশ্য বলিউডেও কাজ করেছেন, এবং সেখানেও তাকে দেখতে পাওয়া গেছে মেইনলিডে। 2014 সালে মুক্তি পেয়েছিল স্পার্ক সিনেমাটি, যেখানে মুখ্য ভূমিকায় অবশ্যই ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। আর এই ছবিতেই রজনীশ দুগ্গলের বিপরীতে অভিনয় করতে দেখা গেছিল শুভশ্রীকে। তাই বোঝাই যাচ্ছে ওড়িয়া, টলিউড এবং বলিউড সব জায়গাতেই তিনি কিন্তু করেছেন অভিনয়, এবং সব ক্ষেত্রেই তিনি সমানভাবে প্রশংসিত। তবে শুধু অভিনয় জগৎ দিয়েই নয়, বরঞ্চ তিনি তার সাংসারিক জীবনও কতটা পারফেক্ট তারই মাঝে মধ্যে ঝলক দেখতে পাওয়া যায় সোশ্যাল প্ল্যাটফর্মে। সন্তান, স্বামী, শাশুড়ি নিয়ে কি সুন্দরভাবে সংসার সাজিয়ে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। আসলে কথাতেই তো আছে, যে রাধে সে চুলও বাঁধে, আর সেটাই প্রমাণ করে দেখিয়েছেন নন আদার দ্যান শুভশ্রী গাঙ্গুলি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।